She's my dream girl, my lover, my homie, my dream girl. It's just me and you against the world. Well, dream girl গানটা শুনে নিজেদের dream girl এর কথা কে কে মনে করেছেন? আমি জানি অনেকেই মনে করেছেন। আমি হয়তোবা কারো dream girl নাও হতে পারি। But the thing is, প্রতিটা ছেলের জীবনে কিন্তু dream girl আছে, তাই না? কি বলেন? আছে কি নাই আপনার জীবনে? Well, যদি এরকম হয় যে আপনি ফোনে ফোনে just কথা শুনে প্রেমে পড়ে গেছেন আপনার ড্রিম গার্লের, কিন্তু দেখা গেল যে সেটা আসলে ড্রিম গার্ল না, সেটা হচ্ছে ড্রিম বয়, তাহলে কেমন হবে আপনার এক্সপেরিয়েন্সটা বলেন তো? এইরকমই কিন্তু একটা স্টোরি নিয়ে একটা মুভি আছে, বলিউড মুভি, একেবারে রিসেন্ট, নাম হচ্ছে ড্রিম গার্ল, অভিনয়ে আছেন আয়ুষ্মান খুরানা। সো ওয়েলকাম টু রাহিন স্ট্রিভি, দিস ইজ মি আরজে রাহিন ফ্রম জাগো এফএম 94.4। এই মুভিটার সাথে কিন্তু অনেকেই আমরা রিলেট করতে পারি। হ্যাঁ, কারণ হচ্ছে আমরা অনেকেই আছি চাকরি খুঁজছি, সো আয়ুষ্মানও অনেক চাকরি খুঁজে, মানে বেকার যুবক কি করবে, সো এই সময়ে তিনি একটা কল সেন্টারে জব পায়। এখন কল সেন্টারে জব পেয়ে যেটা হয়, তাকে একটা নারীর গলা ধারণ করতে হয় এবং তার নাম হয়ে যায় পূজা। এখন মনে করেন ছেলেরা তো পাগল হয়ে যায়, মানে পূজাকে বিয়ে করবে, পূজাকে বিয়ে করবে, কিন্তু তারা তো এটা জানে না, আসলে তো পূজা না, এটা একটা ছেলে, তার নাম হচ্ছে করম, যার গার্লফ্রেন্ডও আছে এবং এখন ছোট থেকেই দেখা যায় যে আয়ুষ্মানের মধ্যে একটা এমন ট্যালেন্ট আছে, মানে অনেকেরই অনেক ট্যালেন্ট আছে, উল্টাপাল্টা ট্যালেন্ট। আয়ুষ্মানের ট্যালেন্ট এত ক্রিয়েটিভ যে সে মেয়েদের ভয়েসে কথা বলতে পারে, কেউ বুঝতেও পারে না। তো তার এক্সপেরিয়েন্স আছে, অনেক বছরের এক্সপেরিয়েন্স। ছোটবেলায় সে তার ফ্রেন্ডের মায়ের ভয়েস নিয়ে ফোন দিয়েছে স্কুলে, বড় হয়ে সে হচ্ছে রাধা আর হচ্ছে সীতার ভয়েসে নাটক করেছে। তো তার বাবার এটা পছন্দ না। এখন বাবার পছন্দ ছেলে ডিসেন্ট একটা চাকরি করবে, ব্যাস। এখন সেই চাকরি খুঁজতে খুঁজতেই তার জীবনের এই একটা এক্সপেরিয়েন্স হয়েছে। ওভারঅল আমার কাছে মনে হয় আয়ুষ্মানের মুভি মানেই নতুন একটা আইডিয়া, সেটা যেমনই হোক পরে বিশ্লেষণ করছি, বাট আইডিয়ার জন্য আমি অবশ্যই বাহবা দিব। মুভির কমেডি টাইমিং ওয়াজ অসাম, ট্রাস্ট মি। অনু কাপুর আমার খুবই প্রিয় একজন অভিনেতা, তাকে এখানে দেখা গেছে আরও একবার। ভিকি ডোনারে কিন্তু দেখা গিয়েছিল আয়ুষ্মান আর অনু কাপুরকে একসাথে, সো দিস ইজ দ্য সেকেন্ড টাইম তাদেরকে আবার দেখছি। এছাড়া এই মুভিতে যে বিভিন্ন লিঙ্গের বিভিন্ন রকমের মতামত তুলে ধরা হয়েছে, সেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। নট অনলি দ্যাট, আপনি যদি দেখেন নুসরত বারুচার পারফরমেন্স ওয়াজ ওকে, লাইক ফাইন, বাট হোয়াট রিয়েলি অ্যামেজড মি, একটা পুরুষকে টোটালি একটা অন্য একটা ক্যারেক্টার এখানে দেয়া হয়েছে এবং সেইটার জন্য আমি খুবই পছন্দ করেছি সত্যি কথা আয়ুষ্মানের এই ক্যারেক্টারটাকে, শুধুমাত্র এই ক্রিয়েটিভিটির জন্য। ওভারঅল গানের কথা বলবো, গানগুলো আপনি একবার শুনতে পারেন চাইলে। ওয়েল, মুভিটার আইডিয়া ইউনিক যদিও আমি বলছি, বাট এই আইডিয়াটাকে রূপায়িত করতে গিয়ে প্লটটাকে আমার মনে হয় উইক করে ফেলা হয়েছে। আপনি যদি দেখেন যে একটু লো উইক ছিল, বা আই থিঙ্ক কল্পনা শক্তিটা আরেকটু স্ট্রং করা যেত। যদিও বলছি আইডিয়াটা ইউনিক ছিল, বাট সামহাও মুভিটাকে পারিবারিক বানাতে গিয়ে খুব বেশি টানাপোড়েন করা হয়েছে। একদিকে অপরিচ্ছন্নতা, আর এদিকে হচ্ছে সেন্টিমেন্ট, দুইয়ের মিশেলে আসলে খুব একটা ভালো করে ডেভেলপ হতে পারেনি স্টোরি লাইনটা, বাট স্টিল আমি বলবো যে একটা ভালো মেসেজ দেওয়ার চেষ্টা করা হয়েছে, যে যেই মেয়েরা রাতের বেলায় কল সেন্টারে জব করে তাদের লাইফস্টাইল দেখানো হয়েছে, অথবা কিছু পুরুষ বা লিঙ্গভেদে যে কোনো মানুষ কিন্তু একটা সময় খুব একাকিত্বে ভোগে, সো এই মেসেজটা দেখানো হয়েছে, দ্যাট আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট। বাট স্টিল বলিউড একটা কাজ করে যে চিপ কিছু ক্যারেক্টার রাখে, মানে ক্লিশেটাকে ঢাকানোর জন্য। যেমন যদি ধরেন সেখানে কিছু ক্যারেক্টার্স আছে, তাদের কিছু অন্য রকমের পার্সোনা আছে, যেমন হিরোর বন্ধু সর্দার, তিনি হচ্ছে হিরোর জন্য এক পায়ে খাড়া, বন্ধুর জন্য যে কোনো কিছু করবেন। তার প্রেমিকার আরেকটা ক্যারেক্টার আছে, অনু কাপুরের আরেকটা ক্যারেক্টার আছে, এবং কথায় কথায় জঘন্য শায়রি বলে একটা রঙ্গিলা পুলিশ আছে। সেই সাথে বলবো যে অনু কাপুরের ক্যারেক্টারটা আমার কাছে ভালো লেগেছে, এবং ভিকি ডোনার যদি কেউ দেখে থাকেন, একেবারে ইউনিক একটা আইডিয়া ছিল, আর সেখানেও কিন্তু অনু আর আয়ুষ্মানকে একসাথে দেখা গিয়েছিল, খুব সাপোর্ট করেছে এই ক্যারেক্টারটা। আর আরেকটা ক্যারেক্টার মনজোত সিংয়ের ক্যারেক্টারটা তাকে খুব সাপোর্ট করেছে, যে তার বন্ধু ছিল এই মুভিতে। এছাড়া আমি যদি বাকি নায়িকার নুসরত বারুচা বা অন্যদের কথা বলি, ওভারঅল জিনিসটা না কেমন একটা খাপ খায়নি, মানে খুব কমেডি মুভি করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু জিনিসটা ডেভেলপ করতে পারেনি সেভাবে। তারপরেও কিন্তু আপনি মুভিটা দেখতে পারবেন অবশ্যই অবশ্যই, শুধুমাত্র আয়ুষ্মান খুরানার জন্য। এত
এত সুন্দর করে দুটো ক্যারেক্টারকে যদি ফুটিয়ে তুলতে পারেন, কারাম এবং পূজার চরিত্র, আসলে আমি তাকে বাবা দিব যে একটা মানুষ এত ট্যালেন্ট কিভাবে হয়। সে গান গেতে পারে, সে অভিনয় করতে পারে, সে সেই সাথে ছেলেমেয়ের অভিনয় একসাথে করতে পারে, এবং তার যে ভয়েস এন্ড মডিউলেশন পুরো মনে হচ্ছিল একটা নারী কণ্ঠ। বিশ্বাস করুন, হি ইজ টোটালি ট্যালেন্টেড। আর লাস্টলি বলবো যে তিনি এত সাহস করে একটা ক্যারেক্টার চুজ করেছেন এবং খুব ভালোভাবেই তিনি এটা পালন করেছেন। বাট মুভিতে যদি অতিরঞ্জিত ব্যাপারটা না থাকতো মুভিটা কিন্তু ভালো হতো। ওভারঅল আমি বলবো মুভিটা আরেকটু ভালো মানের হতে পারতো। সো দ্যাট ওয়াজ ড্রিম গার্ল। নেক্সট উইকে আপনি কোন মুভিটা বা কোন সিরিজের ব্যাপারে রিভিউ চান সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ফর মোর ভিডিওস ডু সাবস্ক্রাইব দিস চ্যানেল, সেই সাথে বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। দিস ইজ দ্য বেল আইকন। সো রাহিন এখান থেকে বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই, হ্যাভ আ গ্রেট উইক।